18 বিধানসভা নির্বাচনে রাজ্যের লাল দুর্গকে ধরাশায়ী করে বিজেপির সরকার করতে সুনীল দেওধরের অভিজ্ঞতা আর অনুপ্রেরণা বিজেপিকে দিয়েছিল নতুন রাজনৈতিক শক্তি। বিপ্লব কুমার দেবের নেতৃত্ব আর সুনীল দেওধরের প্রেরণা আর পরামর্শেই বহু রাজনৈতিক হিসাব নিকাশ উল্টে দিয়ে গঠিত হয়েছিল বিজেপি সরকার। 23 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সম্পাদক সুনীল দেওধরের সঙ্গে সোমবার দিল্লিতে দেখা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য। সাংগঠনিক দুই নেতার সাক্ষাৎকারে ত্রিপুরাবাসীর জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেন সুনীল দেওধর। সাক্ষাৎকার পর্বে মাতা ত্রিপুরা সুন্দরীর অঙ্গবস্ত্র দিয়ে সুনীল দেওধরকে বরণ করেন রাজীব ভট্টাচার্য। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ পাওয়া তার কাছে যে বড় প্রাপ্তি সেই অনুভূতি প্রকাশ করেন সুনীল দেওধর। রাজীব ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তার হাতে শ্যামাপ্রসাদ মুখার্জির লিখিত একটি বই উপহার হিসেবে তুলে দেন তিনি। রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের কুশল সংবাদ জেনে নেন প্রদেশ বিজেপির সহসভাপতির কাছ থেকে। আন্তরিকভাবে তাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানান ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা সুন্দরী কা অঙ্গবস্ত্র হ্যায় মে আপকো লিয়ে মা ত্রিপুরা সুন্দরী কা আশীর্বাদ মেরে লিয়ে বহুত বড়ি বাত হ্যায়। राजीव दा आपको बहुत बहुत धन्यवाद। और त्रिपुरा वासी सब ठीक है? ठीक है। मेरी सबको कार्यकर्ताओं को शुभकामनाएं बताइए। एकदम भाई सर। और ये डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी जी की किताब अपना अर्जुन। রাজীব ভট্টাচার্যকে সুনীল দেওধর জানান পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে রাজ্যে আবার বিজেপির সরকার গঠন করতে হবে। তার কথার সঙ্গে সহমত পোষণ করে সুনীল দেওধরের আশীর্বাদ এবং পরামর্শ যে এই লক্ষ্য পূরণে প্রধান ভূমিকা পালন করতে পারে সেই কথা উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। বহুত বহুত ধন্যবাদ। আর মাতা ত্রিপুরেশ্বরী মে আইয়ে আপকো বুলা রহা হ্যায়। ত্রিপুরা ওয়াপস জিতনা হ্যায় আপকো। একদম হ্যায় না। আর পুরা জোরদার একদম পূর্ণ বহুমত কে সাথ। হ্যাঁ, আপকা আশীর্বাদ মিল জায়েগা তো সব কুছ। বস বস মেরি শুভকামনায় হামেশা আপ লোগ কে সাথ। ঠিক, বহুত বহুত ধন্যবাদ। নমস্কার। শুধু ত্রিপুরা নয়, দেশের অনেক রাজ্যে বিজেপির পতাকা তুলতে বিভিন্ন সময় সুনীল দেওধরের ক্ষুরধার রাজনৈতিক পরিপক্কতা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। দুই সাংগঠনিক নেতার এই আন্তরিক সাক্ষাৎকার যে বিজেপির কর্মীদের কাছে শক্তিশালী রাজনৈতিক মূলধন হবে তা বলার আর অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।